বাংলাদেশ ইউপি মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের ফটিকছড়ি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রোশাঙ্গিরি ইউপি সদস্য ও সাবেক ছাত্রনেতা কাজী মোহাম্মদ আব্দুল হালিম সুজন গতকাল শনিবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অল্প বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমালেন তিনি। তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। শনিবার সকাল 11টায় ঐতিহাসিক মাইজভান্ডার শাহী ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে দমদমস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন রাষ্ট্রদিক নেতৃবৃন্দ, মাইজভান্ডার দরবার শরীফের আওলাদে পাক, জনপ্রতিনিধি শোক প্রকাশ করেছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের ভাই কাজী ইসমাইল হোসেন দুলাল সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।